যেমন তারা উনি প্রথম প্রশ্ন করলেন, কোন একজন আলেম সাহেব বলেছেন যে হাশরের দিন চন্দ্র এবং সূর্য নাকি দোজখেরই অংশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কেয়ামতে চন্দ্র সূর্যকে দোজখের অংশ বানানো হবে এই মর্মে কথা কখনো পড়েছি বলে মনে পড়ে, কিন্তু ইদানিং কোনো হাদিসে, সহি হাদিসে দেখেছি, গবেষণা করেছি, এমন মনে পড়ে না। সূর্যকে দোজখের জ্বালানি বানানো হবে এরকম কথা বোধ হয় কোথাও দেখেছে অনেক আগে। এই মুহূর্তে এটা সহি না জয়ীব, কোন গ্রন্থে আছে আমি বলতে পারবো না। আসলে কোনো আলেম যখন কোনো কথা বলেন তাকে প্রশ্ন করা উচিত, একজন আলেম কোন রেফারেন্স থেকে বলেছেন, কারণ আমি কোনো কথা সুনিশ্চিত না হয় বলি না। অন্য আলেম বলেছেন, আমি তাকে কি করে বলি যে কোথাও নেই, আমাকে তো কনফার্ম হতে হবে। অথচ আমার নিজের এই মুহূর্তে জানা নেই যে কোন কেতাবে এটা আছে, কাজেই এ ব্যাপারে যদি ভবিষ্যতে জানতে পারি জানাবো, আর নইলে এটা নেই কথাটা বলা, বিশেষ করে কখন যখন কোনো আলেম কিছু বলেন হঠাৎ করে এটা বলা আমাদের উচিত নয়। জি জি, অনেক শুকরিয়া। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم